ওয়েদারিং এর জন্য এটা পারফেক্ট এক্সাম্পল অফ প্লেস ছোটনাগপুর প্লে টুর এক্সটেন্ডেড পার্ট আরেকটা ভালো জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন এবার তো আমরা সবাই এক্সফোলিয়েশন পড়েছি তাই না স্বল্প মোচন এবার আমরা সাধারণত বইয়ে বলা থাকে পেঁয়াজের খোসার মতন খুলে যাবে একটা ছোট পাথরে সেটা পসিবল কিন্তু এই রকটা তোমরা দেখতে পাচ্ছ এই রকটা কি বিশাল বড় রক টোটাল রকটা একটু দেখিয়ে দাও কত বড় রক্স এদিকে আমার দিয়ে এবার এত বড় রক সে পেঁয়াজের খোসার মতন হয় ব্যাপারটা এই দেখো এই দেখো এই জায়গাগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো বাট এইখানে একটা শীত লাগানো ছিল আগে মানে এই শিলাটারই প্রথমে লেয়ারটা দেন এটা খুলে পড়ে গিয়েছে এই দেখো এখানে তার বড়টা দেখা যাচ্ছে দেন এটাও একসময় খুলে পড়ে যাবে এরকম করতে করতে দেখো প্রচুর পরিমাণে আছে দেখো এই গোটো গোটা বডিতে এই ধরনের ব্যাপারটা ঘটেছে তখনই আমরা এটা বুঝলাম যে এখানে একটা এক্সপোলিউশন কাজ হচ্ছে কিন্তু তুমি যদি বুকিস নলেজ নিয়ে যদি বলো যে পেঁয়াজের খোসার মতন খুলে যাচ্ছে বাস্তবে কিন্তু ওই ধরনের অ্যাপ্লিকেবেল না একটু সিমিলার আছে বাট পুরোপুরি ওটা না এটা ছিল পারফেক্ট এক্সাম্পল অফ এক্সপোলিয়েশন আসলে যেই টিলার মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা করা হয়েছিল যেখানে শ্বল্কমোচন ঘটেছে সেটা বাস্তবে একটা নক। কারণ স্বাভাবিক ক্ষয়চক্রে শেষ পর্যায়ে গঠিত এটা একটা অনুচ্চ টিলা এবং এর স্যারাউন্ডিং অঞ্চলটা হচ্ছে একটা সমপ্রায় ভূমি সেটা আমরা জেনেই জানি অ্যাকর্ডিং টু ডেভিস তো এই যে নক এই নকের মধ্যেই স্বল্কমোচনটা ঘটেছে এবং যার এক্সাম্পল আমি তোমাদেরকে দেখালাম এবং দেখানো হচ্ছে এখানে হাত দিয়ে কীভাবে সিটগুলো খুলে এসেছে ছোটনাগপুর প্লে টু একটা পারফেক্ট এক্সাম্পল আমাদের বিভিন্ন রকম যান্ত্রিক ওয়েদারিংয়ের আবহবিকার এবং ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এটা আছে বর্তমানে এবং প্রচুর পরিমাণে মোনার নগ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলা একসময় অতি বিশাল আকার পাহাড় ছিল